নিরামিষ খাবার অনুরাধার খাওয়া যায় সত্যি অনুরাধার মতো সুন্দর হইছে হইছে আগে শুনতাম না ইউ বলবো 200% পুরো মনে হচ্ছে নর্থ কলকাতার কোনো গলি দিয়ে যাচ্ছি দেখুন শাকারি বাজার কোনো অপশন নাই কাজ চলতেছে তাই হেঁটেই ঘুরতে হবে এখন আঙ্কেলকেও হাঁটতে হবে আমি যখন ভারত থেকে আসছিলাম আগের বার যখন এসেছিলাম তখন অনেকেই বলেছিল দাদা এখানে ভেজিটেরিয়ান খাবারের দোকান কি ঢাকায় আছে কেউ বলেছিল আছে কেউ বলেছে নেই কেউ বলেছে আছে কেউ বলেছে নেই তাই ভাবলাম দু একটা ভেজিটেরিয়ান দোকান তোমাদের দেখানোর চেষ্টা করি আজকে আছি পুরান ঢাকার তাঁতিবাজার অঞ্চলে এবং এখানে আমরা আজকে ঘুরে এবং খেয়ে দেখতে চলেছি এখানকার একটা একদম 100% ভেজিটেরিয়ান দোকান অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয় চলো এখানে এসে আমাদের ইসকন প্রভুবাদের নিয়মে চলে কারণ প্রভুবাদ ইসকন যখন প্রচার করছে না তখন অনেক সময় ভক্তরা খাওয়ার জন্য অসুবিধা হয় তখন প্রভুবাদের শিষ্যদেরকে বলছে বিভিন্ন জায়গায় তোমরা হোটেল দেও যাতে আমাদের ভক্তদের অসুবিধা না হয় ওই তখন আমরা ভক্তরা মানে প্রভুবাদের আদেশে বিভিন্ন জায়গায় এই থানায় জেলায় বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে যাতে ভক্তদের সুবিধার্থে হ্যাঁ এখানে আমাদের সপ্তাহভরে ভালো এখানে থানা আছে কাঁচাকলা আছে তারপর কাশ্মীরি আছে থানা আছে কাশ্মীরিটা এটাকে ধুগাও অনেকে বলে এটা ময়দা দিয়ে তৈরি হয় তো এখানে ডাল আছে ভালো সরষা ভিন্ডি আছে তারপর আমরা যে আমরা একটা টক করি খুব ভালো আর আইটেম আছে তোমার নাম কি আশিক হ্যাঁ আশিক আশিক তোমার নাম দুর্জয় সুন্দর আছিস না দুর্জয় গো তোমার উদয় ঘোষ এখানকার তাঁতিবাজার হ্যাঁ হ্যাঁ দুর্গা পুজো হচ্ছে এখানে জি হ্যাঁ কোথায় হচ্ছে এখন আরো পরে 10 দিন পরে আরে ঠাকুর ঠাকুর তৈরি হয়নি কিছু হয়েছে হয়েছে মন্ড হয়েছে হ্যাঁ হ্যাঁ কোথায় আমার একটু দেখা দাও কোথায় আশেপাশে আশেপাশে মিষ্টি পায়লা যে পায়েস এখানে ওরা একদম ট্রু ভেজিটেরিয়ান খাবার প্রোভাইড করছে এবং আমি এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুর মানুষ সেখানে খাচ্ছিল যেহেতু এসছি কাটেসিতে একটুখানি ভাত নিয়েছি বিকজ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম তাই বেশি কিছু খাবো না একটু সোয়াবিন নিচ্ছি আর একটু বাঁধাকপি নিচ্ছি দেখো মানে সিম্পল খাবারের টেস্ট সবসময় ভালোই হয় এটা লক্ষ্য করে দেখা গেছে আমি অবেলায় খেলেও এই বাঁধাকপি খেয়ে বুঝতে পারছি যে বাকি খাবারের স্বাদ কেমন হবে খুব সুন্দর স্বাদ একটু এখন এখানে সব খাবারই ছিল বাট আমার পেটে অতটা জায়গা নেই অনেক তেল দিয়েছো তো এটার মধ্যে ওই দেখো প্রচুর তেল আমার একটু ডাল দাও না একটুখানি ডাল ডাল সোয়াবিন আমার খুব প্রিয় খাবার হ্যাঁ 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 দেখুন সোজা সরল সোয়াবিনের তরকারি অনেক দিন খাই না একদম সিম্পল কোনো মশলা অলমোস্ট ইউজ করা নেই আর প্রচুর তেল ইউজ করা আছে বাট গরম মশলা দিয়ে সিম্পল সোয়াবিন করেছে সোয়াবিনের আমরা সোয়াবিন বলি তাই সোয়াবিন বলছি খুব সুস্বাদু খেতে সোয়াবিনটা একটু আঙ্কেলও টেস্ট করে দেখেন সকালে এখানে পায়েসটা এসে পাওয়া যায় আমার চুটি শেষ হয়ে গেছে তেলটা খাবেন না সোয়াবিনটা খাবেন আর সোয়াবিন তো খেয়ে অভ্যাস আছে কিন্তু এখানে খাবারটা যেহেতু একেবারে সিম্পল খাওয়া তাদের মুখটাও সেভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ভালো লাগছে আর আমরা সাধারণত যে খাবারগুলো খাই তার বাইরের খাওয়া এর জন্য নতুন কিছুই ভালো লাগে ভাত বলো পনেরো টাকা প্রথম প্লেট 5 টাকা হচ্ছে পার প্লেট আর তরকারি কেমন দাম সোয়াবিন কত টাকা হচ্ছে আপনার 30 টাকা বেশিরভাগ মানুষ কটা তরকারি নিয়ে খায় এসে দুটো মানে 100 টাকার বিল হয় না তা হয় 80-75-65 টাকায় পেট ভরে নিরামিষ খাবার খাওয়াটা যে খুব ভালো হচ্ছে ও কিন্তু থামেনি খেয়েই যাচ্ছে হ্যাঁ প্রথমে বলেছিল খাবো অল্প অনুরাধার খাওয়া যে সত্যি অনুরাধার মতো সুন্দর সেটা তার প্রমাণ কি কন্টিনিউ করছে না খাবারটা খুব ভালো খাওয়া না করে খেয়ে নিচ্ছে বিকজ অত্যন্ত তৃপ্তিদায়ক খাবার
মানে অনেকদিন পরে সিম্পল খাবারটা মুখে এসছে। প্রচুর খাবার দাবার রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট ঢাকায় বসে নিরামিষ খাবার পাওয়া যায় না, অনেকেই বলছিলেন। একের অধিক দোকানে পাওয়া যায় এবং তাঁতিবাজার এবং চাকারিবাজার অঞ্চলে তো প্রচুর দোকানে পাওয়া যায়। আমার এর থেকেও ফেমাস মানে নাম জানা দোকান ছিল এখানে, বাট আমার জাস্ট মনে হলো একদম লোকাল একটা দোকান দেখাই, লোকাল মানুষের সাথে দেখাই, তাই এই দোকানটা দেখালাম। তাই বিকেল 5টার সময় আপনাদের দেখানোর জন্য এই ভাত বাঁধাকপি আর সোয়াবিন নিচ্ছি। 22টা শেষ হয়ে গেছে, 22টা শেষ হয়ে গেছে, নাহলে 22টা নিতাম। ভারতবর্ষ থেকে আসুন ঢাকায়, আমাকে যারা দেখেন আমার যারা দর্শক নিয়মিত দেখেন তাদেরকে বলবো এসে একদিন এখানে ভেজিটেরিয়ান খাবার খেয়ে যাও, ভালো লাগবে। স্পেসিফিক্যালি রবিউলকে বলবো, স্পেসিফিক্যালি অঙ্কনকে বলবো, এদেরকে বলবো তোমরা তো ফুড ওয়াক করাও, তোমরা এই অঞ্চলে তাঁতিবাজারে একটা ফুড ওয়াক করাও নিরামিষ খাবারের, সম্পূর্ণ মানে একটা মানে ডিরেক্ট মানে একটা ডিফারেন্ট টেক হবে। পরের বার যখন আমি আসবো অবশ্যই খালি পেটে আসবো এবং এরা ভরপুর এরা আনন্দ দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ পুরোটাই খাবো। মাছ মাংস খাই মানে মাঝে মাঝে, অলরেডি আমি ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে গেছি বলতে পারো, তাই আমার কাছে এটা অনেক লোভনীয়। বাট আর কতটুকু খেয়ে এসছি তাই এই ছাড়টা নিতে পারলাম না, আর শরীর আর নিতে পারবেন না। নমস্কার, আমার নাম নিরুদ দাস। তো আপনারা কলকাতার দাদা এবং দিদিরা আপনারা যারাই বাংলাদেশে ঘুরতে আসেন আমাদের ঢাকা তাঁতিবাজার 109 নাম্বার অনুরাধা নিরামিষ হোটেলে আসবেন। সবাই এখানে এসে ফেমাস দোকান জগন্নাথ ভোজনালয় খায়, আমি খেলাম অনুরাধা ভোজনালয়, আমার খুব ভালো লাগলো, চেষ্টা করলাম নতুন দোকানটা দেখানোর। আর ভেজিটেরিয়ান এখানে খাবার পাওয়া যায় আরও একবার প্রমাণ করলাম। এখন আমরা একটু তাঁতিবাজার অঞ্চলটা আর সাগরিবাজার অঞ্চলটা ঘুরে দেখবো। মনে রাখো ইউর ওয়াচিং হান্ড্রেড নবাব, খেতে থাকো সুস্থ থাকো, আর সব থেকে ইম্পর্টেন্ট প্লিজ 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 আমার নেক্সট ভিডিও আসা বেঁচে থাকো। আঙ্কেল আবার ভাজাভুজি দেখাচ্ছে, খাইয়ে খাইয়ে মেরে ফেলবো।